বিনোদনের তাজা খবরে স্বাগতম। সমালোচকদের কলা দেখালেন নুসরত। প্রায় চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আগে সিনেমার গান বেসরম রং মুক্তি পেয়েছে সম্প্রতি। গানটি প্রকাশের পরই এটি নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গেরুয়া রঙের খোলামেলা পোশাকে দীপিকা পাডুকনকে দেখেই ভারতের অনেক সমালোচক সমালোচনায় নেমে পড়েছেন। আর এই পরিস্থিতিতে কলকাতার নায়িকা নুসরত জাহান সমালোচকদের সমালোচনায় সরব হলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নুসরত এই মুহূর্তে নিজের কাজের জন্য দিল্লিতে রয়েছেন, যার কারণে ফিল্ম ফেস্টিভ্যালে মঞ্চে হাজির হতে পারেননি তিনি। তবে দীপিকাকে প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে দেখেই রীতিমতো বিরক্ত টলিউডের এই নায়িকা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গানটি তো আমার দারুণ লেগেছে, দীপিকা আমায় মুগ্ধ করেছেন এই গানে। এসব বিতর্ক না রেখে ছবিটা কেমন হয়েছে সেটি নিয়ে আলোচনা করা উচিত। তবে নুসরত জাহানের ভালো লাগলেও ভালো লাগেনি ভারতের অনেকে, তারা দীপিকাকে অশ্লীল বলেছে। এমন অশ্লীল নুসরতের দিকেও উঠে এসেছে অনেকবার। অভিনেত্রী তাই দীপিকার পক্ষ নিয়ে বললেন, এই দলের সবেতেই সমস্যা, কি খাবো কি পরবো, মেয়েরা হিজাব পরলেও সমস্যা, মেয়েরা বিকিনি পরলেও সমস্যা, দেশের মহিলারা কি করবে সেটা বলে দেওয়ার দায়িত্ব কি এরা নিয়েছে, কে দিয়েছে ওদের এই দায়িত্ব? ভারতের মেয়েদের জীবনকে নিজেদের ইচ্ছে মতো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক দল। নুসরতের কথায় আমাদের সব কিছুই ওনারা ঠিক করে দেবেন, আমার তো রীতিমতো ভয় লাগছে, সামনের দিনে কোথায় গিয়ে পড়বো আমরা কিছুই জানি না। এদিকে অশ্লীলতার অভিযোগে পাঠান বয়কটের ডাক দিয়েছেন অনেকে, অভিযোগ সরাসরি গিয়ে পড়েছে আদালতেও। ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনীত চিন্দাল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান দীপিকা পাডুকন সহ সিনেমার সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে। যশরাজ ফিল্ম প্রযোজিত পাঠান পরিচালনা করেছেন ওয়ার খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।